audio jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা এপিসোড ইন্ডিয়ান ফুটবলের নিউজে। তো বন্ধুরা, কিছু আপডেট আছে তোমাদের জন্য, কিছু ট্রান্সফার নিউজ, কিছু রিউমার্স আছে, সেগুলো সব তোমাকে আমি দেব আমার চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমার মতামত জানিও। আর যদি তুমি আমার এই চ্যানেলে প্রথম এসেছো বন্ধুরা, এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও বন্ধুরা। তোমাদের সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না, তোমার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে মোটিভেট করবে, তোমাদের জন্য এরকম কিছু ভিডিও আনার জন্য মোটিভেট করবে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের নিউজ আপডেটগুলো। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম কিন্তু খবর বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি আর জামশেদপুর এফসিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, খবর এটাই বেরিয়ে আসছে, রিউমার বলতে পারো তোমরা, যে দুটো ক্লাব কিন্তু ইরাকি ডিফেন্ডার ফ্রান্স পুত্রসের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে। এই ফ্রান্স পুত্রস কিন্তু ইরাকি ডিফেন্ডার, ইরাকের ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন উনি, কিন্তু বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো ছিল সেটা কিন্তু ডেনমার্কের হয়েও খেলেছেন, কেন কি উনি জন্মেছেন ডেনমার্কে। প্রেজেন্টলিও কিন্তু উনি 2020 মরশুমে কিন্তু সাইন করেছেন ড্যানিশ টপ টায়ার লিগে ভিবর্গ ফরস্পোর্টের সাথে, আড়াই বছরের তার ডিল আছে ভিবর্গের সাথে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমার এই খবরটা পুরোপুরি এই মুহূর্তে রিউমার মনে হয়, কারণ কি একটা ক্লাব তাকে সদ্য নিয়েছে, সেখানে যদি অন্য কোনো ক্লাবকে বা আইএসএলের ক্লাবকে তাকে নিতে হয় একটা বড় মাপের ট্রান্সফার ফি দিতে হবে। আর এই পজিশনে দাঁড়িয়ে, একটা ইকোনমিক স্লোডাউনের সময় দাঁড়িয়ে, আমার মনে হয় না কোনো ক্লাবই এত বড় ট্রান্সফার ফি দিয়ে একটা কোনো প্লেয়ারকে আনবে। তো এই মুহূর্তে আমি বলতে পারি খবরটা পুরোপুরি রিউমার। তো যদি কোনো আপডেট এই প্লেয়ারটাকে নিয়ে বন্ধুরা বেরিয়ে আসে তোমাকে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, দেখতে থাকো তুমি দি ফুটবল ইউনাইটেড। তো বন্ধুরা, দ্বিতীয় খবরটা তোমাদের জানিয়ে রাখি, এটা সিএফএল নিয়ে আপডেটটা তোমাদের দিয়ে রাখি। অনেকদিন আগেই তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম যে জয়দীপ মুখার্জি আইএফএল সচিব কিন্তু চেষ্টা করছেন সিএফএলটাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য, আর সেই জন্যই কিন্তু আইএফএর তরফ থেকে 267টি ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে আইএফএর তরফ থেকে তাদের মতামত জানানোর জন্য, যে কীভাবে তারা সিএফএলের বিভিন্ন যে ডিভিশনের লিগগুলো আছে সেগুলো স্টার্ট করতে পারে লকডাউনটা উঠে যাওয়ার জন্যই। আর তাদেরকে 17-ই মের মধ্যে কিন্তু চিঠির উত্তর দিতে বলা হয়েছে। জয়দীপ মুখার্জিকে যখন জিজ্ঞেস করা হয় যে ক্যালকাটা ফুটবল লিগটা কবে স্টার্ট করা যাবে, উনি কিন্তু খুব পজিটিভ উত্তর দেন। উনি কিন্তু বলেন যে উনি খুবই আশাবাদী যে লিগটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করে দেওয়া যাবে, আর এর জন্যই কিন্তু মতামত চাওয়া হয়েছে বিভিন্ন ক্লাবেদের তরফ থেকে, আর তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু একটা ডিসিশন নেওয়া হবে, আর সেটা কিন্তু টোটালি একটা কোঅপারেটিভ ডিসিশন হবে, কোনো মত কিন্তু কোনো ক্লাবের ওপর চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু আইএফএ সচিব এটা নিশ্চয়ই বলেছেন যে যা করেই হোক তারা কিন্তু যদি পুরো বছরটাও লাগাতে হয় তাতেও কিন্তু তারা ক্যালকাটা ফুটবল লিগটা কিন্তু অবশ্যই শুরু করবে। তো বন্ধুরা, দেখা যাক ক্যালকাটা ফুটবল লিগটা কবে স্টার্ট হয়। বিভিন্ন প্লেয়ারদের কিন্তু রুজি রোজগার এই লিগ থেকেই আসে, তো আমি নিশ্চয়ই আশা করব যে লিগটা খুব তাড়াতাড়ি শুরু হোক। বন্ধুরা, দেখা যাক যদি ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে কোনো আপডেট আবার বেরিয়ে আসে তোমাদেরকে, সবচেয়ে আগে আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, থার্ড আপডেটটা তোমাদের দিয়ে দিই ইস্ট বেঙ্গলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে যেমন জানোই একটাই নাম এই মুহূর্তে ইস্ট বেঙ্গল। তোমাদেরকে অলরেডি আগে জানিয়ে দিয়েছিলাম যে সিকে বিনিতের সাথে কিন্তু কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়ে গেছে। তো এই খবরটার ওপরই অফিসিয়ালি কনফার্ম করেছেন, সিলমোহর দিয়েছেন যে হ্যাঁ, ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে তার কিন্তু কথাবার্তা একটা চলছে, তার সাথে তার এজেন্টের সাথে ইস্ট বেঙ্গলের ক্লাব কর্তারা কিন্তু রেগুলার খুব ক্লোজ কন্ট্যাক্ট রাখছেন। উনি নিজে বলেছেন যে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা তাকে বলেছে যে ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে আইএসএল খেলছে, আর সেই কারণের জন্যই কিন্তু সিকে বিনিত প্রচণ্ড এক্সাইটেড আছে ইস্ট বেঙ্গলে জয়েন করার জন্য, আর উনি কিন্তু রেগুলারলি খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে ইস্ট বেঙ্গল ক্লাবের। আর বন্ধুরা, উনি এটাও বলেছেন যে উনি এই মুহূর্তে অফিসিয়ালি অ্যানাউন্স করছেন না, কিন্তু ওনার কথাবার্তা ইন্টারভিউটা শুনে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে সিকে বিনিতের সার্ভিস পাওয়ার জন্য নেক্সট সিজনে ফ্রন্ট রানার হিসাবে একটাই টিম আছে, আর সেটা হচ্ছে বন্ধুরা ইস্ট বেঙ্গল। তো হ্যাঁ বন্ধুরা, এই খবরটা তোমাদের এটা দিয়েছিলাম, তার উপর কিন্তু সিকে বিনিত নিজেই কনফার্ম করলেন যে ইস্ট বেঙ্গলে কিন্তু ওনার আশাটা জাস্ট সময়ের অপেক্ষা বন্ধুরা। তো আশা করি খুব তাড়াতাড়ি এই আপডেটটাও অফিসিয়ালি ইস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা জেনে যাব। তো বন্ধুরা, নেক্সট বড় খবরটাও তোমাদের জানিয়ে রাখি, ইস্ট বেঙ্গলেরই একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এটাই বেরিয়ে আসছে খবরটা বন্ধুরা, কি সিকে বিনিতের পর কিন্তু ইস্ট বেঙ্গল অলরেডি কনফার্ম করে ফেলেছে আর একজন প্লেয়ারকে, যার নাম হচ্ছে রিনো অ্যান্টো। হ্যাঁ বন্ধুরা, রিনো অ্যান্টো কিন্তু ইস্ট বেঙ্গলের র্যাডারে ছিল অনেক দিন ধরে, আর যা খবর বেরিয়ে আসছে
রিনো অ্যান্টো কিন্তু ইস্ট বেঙ্গলে প্রায় কনফার্মড হয়ে গেছে। জাস্ট সময়ের অপেক্ষা, রিনো অ্যান্টোর ব্যাপারটাও সিকে বিনিতের মতন যে অফিসিয়ালি আপডেট হয়ে যাবে। তো দেখা যাক বন্ধুরা কত তাড়াতাড়ি অফিসিয়াল আপডেটটা বেরোয়, কিন্তু এখনকার বড় খবরটা জানিয়ে রাখি, রিনো অ্যান্টো কিন্তু প্রায় কনফার্মড হয়ে গেছে ইস্ট বেঙ্গলে খেলার জন্য। লাস্ট সিজনটা রিনো অ্যান্টোর খুব একটা ভালো যায়নি বেঙ্গালুরু এফসিতে, মাত্র একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তো দেখা যাক বন্ধুরা রিনো অ্যান্টো যদি সিকে বিনিতের সাথে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে নেক্সট সিজন আইএসএল খেলে কতটা ভালো উনি পারফরমেন্স দিতে পারবেন। তো বন্ধুরা লাস্ট আপডেটটা তোমাদের দিয়ে দিই তিরিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তিরিক এখন সবচেয়ে আলোচ্য নাম হয়ে উঠেছে ট্রান্সফার মার্কেটে। তোমরা সবাই জানো তিরির সাথে কিন্তু অলরেডি কেরালা ব্লাস্টার্স এফসি একটা প্রি কন্ট্রাক্ট অলরেডি করে ফেলেছিল ফেব্রুয়ারি মাসে 2020-তে 3 বছরের জন্য। কিন্তু হঠাৎ করে বন্ধুরা এই করোনা ভাইরাসের কারণের জন্য, একটা ইকোনমিক স্লোডাউনের জন্য, কেরালা ব্লাস্টার্স কিন্তু তিরিকে বলেছে 40% স্যালারি কম নিতে, যেটা কিন্তু তিরি এবং তার এজেন্ট কিন্তু রাজি হননি। আর সেক্ষেত্রে কিন্তু কেরালা ব্লাস্টার্সও রাজি হচ্ছে না তাকে এতটা স্যালারি দেওয়ার জন্য। কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে জানা গেছে তারা কিন্তু অলরেডি তিরিকে বলে দিয়েছেন যে তিনি যদি চান অন্য কোনো ক্লাবে যেতে, উনি অন্য কোনো ক্লাব খুঁজতে পারেন। কিন্তু বন্ধুরা কেরালা ব্লাস্টার্স এফসি এত টাকা দিয়ে তিরিকে এই বছর নিতে পারবে না, এটা কিন্তু প্রায় এক কথায় বলতেই পারো কনফার্মড হয়ে গেছে। তো দেখা যাক বন্ধুরা তিরি এই মুহূর্তে কোথায় যায়। তিরি কিন্তু বন্ধুরা ওয়ান অফ দ্য লংগেস্ট সার্ভেন্ট অফ আইএসএল বলতে পারো, অনেক দিন ধরে খেলছে আইএসএলের। এটিকে যখন চ্যাম্পিয়ন হয়েছে 2016 সালে তিরি কিন্তু পার্ট ছিল। জামশেদপুর এফসিতেও লাস্ট সিজনে তিরি খুব ভালো পারফরমেন্স করেছিল, তারপর চোট লেগে গেছিলো তিরির। কিন্তু বন্ধুরা তিরির সার্ভিসেস পেতে কিন্তু অনেক ক্লাবই আগ্রহী। তো দেখা যাক বন্ধুরা তিরি লাস্ট মুহূর্তে কোথায় যায়। তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট আজকের জন্য, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথম এসেছো বন্ধুরা, এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আর দেরি না করে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নাও, যাতে বন্ধুরা আমি একটু মোটিভেশন পাই তোমাদের জন্য এরকমই কিছু দুর্দান্ত খবর নিয়ে আসার জন্য। আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা গ্রো করার জন্য, আমি তোমার জন্য যখনই এরকম খবর পাবো সকাল বিকেল রাত নিয়ে চলে আসবো বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, তুমি দেখছো দি ফুটবল ইউনাইটেড।